জাপানের এমন কিছু আবিষ্কার যেটা জানলে আপনিও মানতে বাধ্য হবেন, জাপান সত্যি 2050 সালে বাস করছে। নাম্বার 1, আপনি জাপানের রাস্তায় এই ধরনের ট্রান্সপারেন্ট টয়লেট দেখতে পারবেন। যখনই মানুষ এই টয়লেটের ভিতরে ঢুকে দরজা বন্ধ করে দেয়, তখনই এটা ব্লার হয়ে যায়। নাম্বার 2, যেখানে পুরো পৃথিবীর মানুষ এই ধরনের রেড ট্রায়াঙ্গেল ক্রিবোর্ড ব্যবহার করে, সেখানে জাপান একমাত্র দেশ যেখানকার মানুষ এই ধরনের গোল ক্রিবোর্ড ব্যবহার করে। নাম্বার 3, জাপানের মানুষ জায়গা বাঁচানোর জন্য এই ধরনের ভার্টিকাল কার পার্কিং সিস্টেম ব্যবহার করে, যেটা কিনা অনেক ইউনিক আর অ্যামেজিং দেখতে। নাম্বার 4, জাপানের বুলেট ট্রেন পৃথিবীর সব থেকে দ্রুতগামী বুলেট ট্রেন। এই ট্রেনগুলো এতটাই ফাস্ট আর স্মুথ ভাবে চলে, যেখানে আপনি খুব সহজেই মোবাইল, কলম, কয়েন পর্যন্ত ব্যালেন্স করতে পারবেন। নাম্বার 5, জাপান তার আধুনিক রোবটের জন্য পুরো পৃথিবীতে অনেক বিখ্যাত। আপনি জাপানের কিছু কিছু রেস্টুরেন্টে এই ধরনের আধুনিক রোবট দেখতে পারবেন, যারা কিনা মানুষের মতোই সকল কাজ করে। ইতিহাসের কিছু এমন ভয়ানক শাস্তি যার নাম শুনলে আপনার গা শিউরে উঠবে। কিন্তু তার আগে আপনি যদি ভিডিওটি বাংলাদেশ থেকে দেখে থাকেন, তাহলে ভিডিওটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করেন। আর আপনি যদি ভারত থেকে ভিডিওটি দেখেন, তাহলে কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন। নাম্বার 1, সুরসুরি নির্যাতন। সর্বপ্রথম এই সাজাতে অপরাধীকে শুইয়ে তার পায়ে পানি ডালা হয়, তারপর সেই ভেজা পায়ে ছাগল দিয়ে চাটানো হয়। প্রথমে এতে অপরাধীর অনেক সুরসুরি লাগত, কিন্তু ধীরে ধীরে সেই সুরসুরি অপরাধীর জন্য একটি ভয়ানক যন্ত্রণাতে পরিণত হয়। তারপর 1 থেকে 2 ঘন্টার ভিতরে অপরাধী তার সকল অপরাধ মেনে নেয়। নাম্বার 2, ধর্মবিরোধী কাটা। এটি এমন একটি শাস্তি যেখানে অপরাধীর গলায় একটি ডিভাইস লাগানো হয়, যে ডিভাইসটি উপর নিচ দুই দিক থেকে কাটার মতো চুক্কা হয়। এরপর ধীরে ধীরে সেই ডিভাইসটি অপরাধীর গলায় ঢুকে যায় আর অপরাধীর অনেক ভয়ানক মৃত্যু হয়। নাম্বার 3, লোহা ম্যাডান। অপরাধীকে এই সাজাটি দেওয়ার জন্য মানুষের মতো একটি লোহার খাঁচা বানানো হয়, যেই খাঁচাতে অনেক ভয়ানক ভয়ানক লোহার কাটা লাগানো থাকে। এরপর যখন অপরাধীকে সেই খাঁচার ভিতর ঢুকিয়ে দরজা লাগানো হয়, তারপর সেই কাটাগুলো ধীরে ধীরে অপরাধীর শরীরে ঢুকে যায় আর অপরাধীর গেম ওভার হয়ে যায়।